নারায়ণগঞ্জ ফতুল্লার পিলখানি পর্বতপাড়াতে আজকে আসলাম কলম্বো নারিকেলের গাছে দেখতে। এখান থেকে শুনেছি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামি দামি নার্সারিতে এই কলম্বো নারিকেলের চারা ওনারা সরবরাহ করে থাকেন। আজকে দেখব কলম্বো নারিকেলটা আসলে কি। শুনেছি শুধু যে এই নারিকেলটির কালারটা খুব সুন্দর, দূর থেকে মনে হয় যে পাকা আম গাছে ধরে আছে। আজকে সেটাই দেখতে চলে আসলাম। এছাড়াও এইখানকে থেকে এছাড়া এই নার্সারি থেকে বিভিন্ন রকম ফুলের চারা তৈরি করা হয় এবং সারা বাংলাদেশে এখান থেকে সরবরাহ করে থাকে এনারা। একটু ঘুরে দেখি নার্সারির ভিতরটা কেমন, কত বড় জায়গা নিয়ে নার্সারিটি ওনারা তৈরি করেছেন এবং কী কী গাছের চারা ওনারা বর্তমানে করতেছেন।
কি করতে আসছো এখানে? ফুল গাছ দেখতে আসছো? কেমন লাগে নার্সারি এটা? অনেক ভালো। এখানে কি কি ফুল গাছ আছে জানো? কি কি বলো তো? এগুলো গাঁদা ফুল গাছ। হ্যাঁ, আমরা জামাইকে গাঁদা বলি, গোলাপ, চামেলি, জবা। তোমরা একটু প্রায় আসো, মাঝে সাঝে আসো না? ওটা কি তোমার ভাই? এই যে বাবু, কি নাম তোমার বাবা? আরিস। ও, ভেরি নাইস নেম। ওকে, থ্যাংক ইউ। এনজয় করো তোমরা। আচ্ছা ভাই, একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার নামটা একটু বলবেন? জি, মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম না? আচ্ছা ভাই, দেখতেছি আমি অনেকক্ষণ যাবত যে আপনি কাজ করতেছেন, সেই অনেকক্ষণ যাবতই কাজ করতেছেন আমি ঢুকার পর থেকে দেখতেছি। তো মানে এগুলো কিসের চারা? এগুলো মরিচ।
এগুলো মরিচের চারা না? ওদিকে দেখলাম তো বিভিন্ন ফুলের চারা লাগাচ্ছিলেন, এখন মানে কি অবস্থা আপনার? মানে সামনে তো শীতকাল, শীতকালে প্রিপারেশন কি আপনার? আমাদের শীতকালে প্রিপারেশন মানে এগুলো শীতকালে ফুল। জি, আপনি ধরেন এই যেগুলো ফুল দেখতেছেন এইসব ফুলের আপনি ধরেন শীতের সিজনটা চলে গেলে ফুলি কইরা গাছটা মারা যাবে, এটা এক সিজনই মাল। আচ্ছা আচ্ছা, মানে মানে শীতকাল আসতেছে, অগ্রিম প্রিপারেশন হিসেবে আপনারা সব চারা রেডি করতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য, তাই না? আচ্ছা আচ্ছা, এমনি এখানে কি কি ফুলের চারা হয় আপনার এখানে, আপনার ইয়াতে নাসিকে? এখানে ফুলের চারা হয় গেন্দা আছে, তারপর আপনার বার্মিনিয়া আছে, কসমস আছে, আরও আপনার আছে ওই আর বিভিন্ন জাতের ফুল আছে, অনেক ফুলই আছে। গাঁদা ফুলে কয়টা চারা আছে আপনার এখানে? কি কয়টা জাত আছে গাঁদা ফুলে? তিনটা জাতি আছে না, মানে মোটামুটি একটা আপনার ইঙ্কা, জি জি, আরেকটা আপনার মালাগান্দা, আর আরেকটা আপনার আছে এই। আচ্ছা যাই হোক, এখন মানে শীতকালের জন্য যতটুকু প্রিপারেশন দরকার সম্পূর্ণ প্রিপারেশনই আপনারা নিয়ে এখন কাজ করতেছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম। জি ভাই বলেন। আচ্ছা, এই যে আপনাদের এখানে গাছগুলো দেখতেছে যে নারকেল গাছ, নারকেল গাছ সম্পর্কে একটু বলবেন? এগুলো আমরা কলম্বো থেকে এনেছি, তবে আমরা এই গাছগুলো এনেছি আমরা এলসির মাধ্যমে, এখন আমরা বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে সাপ্লাই দিতেছি এই গাছগুলো। এই গাছগুলো তো আপনার প্রজনন ক্ষমতা কেমন? প্রজনন ক্ষমতা হইলেও এই গাছগুলো মনে করেন 4.5 বছরের মধ্যে ফল ধরে, এবং এক একটা ছড়াতে করে একটা গাছের মধ্যে 5-6টা করে ছড়া হয়, এক একটা ছড়ার মধ্যে 70-80-100-150। এটা অনেক লাভজনক। হ্যাঁ, অনেক লাভজনক, আমরা লাভবান হচ্ছি, এবং মানুষকে এইটা দেখেই তারা আমাদের কাছ থেকে চারা নেওয়ার জন্য আগ্রহ হয়, এবং আগে অগ্রিম টাকা দেয় তারা।
অগ্রিম টাকা দিয়ে আপনাদের কাছ থেকে নিচ্ছে তাই না? একটা চারার দাম 5000 টাকা নেয় তারা, 5000 টাকা দিয়ে একটা চারা কিনে নেয় তারা। আচ্ছা আচ্ছা, তার নেওয়ার জন্য তারা চ্যালেঞ্জের মতো মোকাবেলা নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওই কম্পিটিশন না, এই চারাগুলো নেওয়ার জন্য কম্পিটিশন লাগে, কম্পিটিশন লাগে। এখনো 4-5 জন কাস্টমার আছে, গ্রাহক আছে, তারা নেওয়ার জন্যই করছে। গত পরশুদিন একটা গ্রাহকে 50,000 টাকা দিয়ে দিয়েছে, তারা 2 লক্ষ টাকার চারা নেবে। 2 লক্ষ টাকার চারা তারা নেবে? আপনাদের কাছে কি মানে অ্যাভেলেবেল চারা? হ্যাঁ, আমরা অ্যাভেলেবেল, আমরা এনসি করে আনছি। আপনারা এনসি করে আনতেছেন? হ্যাঁ, বাংলাদেশের সব জায়গায় যাচ্ছে, বাংলাদেশের সব জায়গায় আমরা। কত বছর বয়স থেকে এটাতে আপনার ডাব ধরা শুরু হবে নারকেল? 5 বছর। 5 বছর থেকে শুরু? কিন্তু গাছের উচ্চতা তো বেশি একটা না, এখন তারা তো উচ্চতা তো বেশি হয় না, তবে এটা যে ফল দিতেছে এখন মনে করে, মানে কতটুকু উচ্চতা থেকে এটা ফল দেওয়া শুরু করে? 10 বছর হয়েছে একটা বয়স। আচ্ছা আচ্ছা, 10 বছর বয়স হয়েছে এটা ফল দিতেছে, আর 5 বছর, মানে 5 বছর বয়স থেকে এটা ফল দেওয়া শুরু করে। আর গাছের উচ্চতাও বেশি একটা হয় না দেখি? না না, এখানে সর্বোচ্চ উচ্চতা গাছ দেখলাম আপনার 12 ফিট থেকে 14 ফিট সর্বোচ্চ উচ্চতা আমি গাছ দেখলাম। 20 ফিটের উপরে হবে? না, এটা তো বোঝা যাচ্ছে যে অনেক লাভজন। বারো মাসে এটাতে থাকে। আমরা তো ফল তো কিছুদিন আগে এটা ফল নামাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রায় 500 পিসের মতো নামাইছি। দেখি নারকেল সাইজটা, এটা এটা কতটুকু হবে? খুবই সুন্দর।